তো আজ আলুর বাজার দর কি রকম রয়েছে, অর্থাৎ কিলোপ্রতি আলুর দাম বাড়লো নাকি কমলো? আলু চাষি তথা আলু ব্যবসায়ীরা এই বছর আলু চাষে লাভ করবেন নাকি ক্ষতির সম্মুখীন হবেন, এই বিষয়ে বিশেষজ্ঞরা কি জানিয়ে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু রাজ্য তথা দেশ জুড়ে 30-25% পর্যন্ত আলুর ফলন কম হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের যেসব হিমঘরগুলি রয়েছে সেই সব হিমঘর কিন্তু 40% পর্যন্ত লোডিং হয়ে গিয়েছে। নিম্নচাপের কারণে রাজ্য তথা দেশ জুড়ে কিন্তু আলু চাষে পড়েছে বড় সড় প্রভাব, আর যার ফলে রাজ্য তথা দেশ জুড়ে আলুর ফলনের পরিমাণ কিন্তু হয়েছে অনেকটাই কম। এই বছর উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু আলুর ফলনের পরিমাণ অনেকটাই কম হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে কিন্তু আলুর দাম রয়েছে বেশি এবং উত্তরবঙ্গে কিন্তু রয়েছে তার থেকে কিছুটা কম। আজকের বাজার অনুযায়ী দক্ষিণবঙ্গে কিন্তু আলুর দাম রয়েছে 14-17 টাকা পর্যন্ত এবং উত্তরবঙ্গে কিন্তু এই দাম রয়েছে 11-13 টাকা পর্যন্ত। বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর যা কিন্তু নির্ভর করছে জেলার ফলনের উপর। এই মুহূর্তে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে যা লক্ষ্য করা যাচ্ছে, বর্তমানে যেই দাম রয়েছে তার থেকেও কিন্তু কিছু কম নামে, অর্থাৎ 1-2 টাকা কমে বিভিন্ন জায়গায় আলু বিক্রি হচ্ছে। আলুর দাম বাড়বে নাকি কমবে তা নিয়ে আগেভাগেই কিন্তু কেউই কিছু বলে দিতে পারেন না, কিন্তু সবকিছু বিষয়ের উপর পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা যা বলছেন, আলুর দাম কিন্তু আরো খানিকটা বাড়তে পারে। এই বছর প্রথম দিক থেকেই মাঠে যেই দামে আলু বিক্রি হচ্ছে তা কিন্তু আগে কখনো দেখা যায়নি। এখন এই দাম পরবর্তীকালে কততে গিয়ে দাঁড়ায় তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত রাজ্যবাসী। আর আপনার জেলায় বর্তমানে কিলোপ্রতি আলুর পাইকারি বাজার দর কত টাকা রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আলুর পাইকারি বাজার দর নিয়মিত জানতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।